আর গত মঙ্গলবার যে বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণের পরে এগরা থেকে ওড়িশায় পালিয়ে পরিচয় গোপন করেছিলেন ভানুবাগ এবং ওড়িশার যে নার্সিং হোম থেকে আজ ভানুবাগকে পাকড়াও করেছে পুলিশ সেই হাসপাতালে ভর্তির সময় পরিচয় লুকোতে নিজেকে বালেশ্বরের বাসিন্দা বলে জানিয়েছিলেন এই ভানুবাগ চিকিৎসককে ভানু জানান যে তার বাড়িতে অনুষ্ঠান ছিল গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে যায় প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রকাশ যেখানে দুর্ঘটনা ঘটেছিল অর্থাৎ সেই গ্রাম সেখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে হচ্ছে ওড়িশার সীমান্ত কোন পথে পালিয়ে গেল এই ভানুবাগ দেখো যেটা আমরা পুলিশ সূত্র মারফত এবং হাসপাতালের আধিকারিকদের সাথে কথা বলে জানতে পাচ্ছি যে সেই রাতে ভানুবাগ তিনি রুদ্র হাসপাতাল ভুবনেশ্বর এবং কাটাকের মাঝামাঝি একটি হাসপাতাল সেই জায়গায় পৌঁছে যান এবং ইমার্জেন্সি ওয়ার্ডে তিনি যান এবং বলেন যে আমার ট্রিটমেন্ট করো 80% বার্ন ইঞ্জুরি ছিল এবং তখনই চিকিৎসকরা ভানুবাগকে প্রশ্ন করেন যে এই 80% বার্ন ইঞ্জুরি কিভাবে হলো তখন ভানুবাগের উত্তর যে বাড়িতে একটি অনুষ্ঠান ছিল গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেছে এবং গ্যাস সিলিন্ডার ফেটে গিয়েই এই বার্ন ইঞ্জুরি হয়েছে চিকিৎসকদের আবার প্রশ্ন যে পরিবারের অন্য কারোর ইঞ্জুরি হয়েছে তার উত্তর না অন্য কেউ ইঞ্জুর হয়নি এবং তাকে যখন পরিচয় জানার চেষ্টা করেন চিকিৎসকরা ভানুবাগ একটি আধার কার্ড জমা দেন অর্থাৎ পরিচয়পত্র জমা দেন সেখানে দেখা যাচ্ছে যে বালেশ্বরের বাসিন্দা তিনি অর্থাৎ যেটা পুলিশ সূত্রের খবর হাসপাতাল সূত্রের খবর এবার জানা যাচ্ছে যে অন্য একজনের পরিচয়পত্র দিয়ে জমা দিয়ে তথ্য গোপন করেই কিন্তু তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখন সেই রাতে যেই রাতে তিনি হাসপাতালে পৌঁছেছিলেন তাকে কিন্তু চিকিৎসকরা বলেন যে এটা পুলিশ কেস আমরা পুলিশকে আগে খবর দেব তখন ভানুবাগ ইমার্জেন্সি যে ডাক্তাররা ছিলেন তাদের বলেন যে পুলিশকে পরে খবর দেবেন আগে আমার ট্রিটমেন্ট করুন পরিবারের সদস্যরা এসে বিল মেটাবে অর্থাৎ পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে তারা এসেই কিন্তু বিল মেটাবে অর্থাৎ সেটা জানা যাচ্ছে যে আজকে সকালবেলা যখন হাসপাতালের আধিকারিকরা পরিচয়পত্র দেখছেন যে পরিচয়পত্র ভানুবাগ ভর্তি হওয়ার সময় দেওয়া দিয়েছিলেন সেখানে দেখা যাচ্ছে অন্য একজনের ব্যক্তির নাম এবং বালেশ্বরের তিনি বাসিন্দা অর্থাৎ ভুল পরিচয়পত্র জমা দিয়ে অন্য একজনের পরিচয়পত্র জমা দিয়েই কিন্তু ভানুবাগ সেখানে সেই রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ইতিমধ্যেই যেটা হাসপাতাল সূত্রের খবর যে রাজ্য পুলিশের অফিসাররা সেই পরিচয়পত্র নিজেদের কাস্টাডিতে নিয়েছেন এবং গতকাল যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে সেই রাতে তারা কিন্তু পুলিশকে খবর দেননি স্থানীয় পুলিশকে খবর দেননি গতকাল স্থানীয় পুলিশকে তারা খবর দেওয়ার পর রাজ্য পুলিশের অফিসাররা সেই থানা থেকে জানতে পারে যে রুদ্র হাসপাতালে এই ধরনের 80% বাড়ি নিয়ে একজন ব্যক্তি ভর্তি হয়েছে এবং সেই সূত্র ধরেই কিন্তু রাজ্য পুলিশের অফিসাররা সেখানে পৌঁছে तो रात को जब पेशेंट रिसीव हुआ था कैजुअली में मुझे कैजुअली से कॉल आया था 80% बॉर्न ऐसा एक पेशेंट एडमिशन कैजुअली में रिसीव हुआ है तो मैं तुरंत ही मेरे जो स्टाफ हैं नर्सिंग स्टाफ उनको मैंने तुरंत ही इंफॉर्मेशन दिया था कि अगर हम लोग से मैनेजेबल होता है तो कीजिए नहीं तो फायर सेंटर रेफर कर दीजिए कि हम लोगों को जो पेशेंट का जो डिटेल्स दिए थे बैक हिस्ट्री उसमें वो लोग बताए थे कि गैस उनके घर में कुछ फंक्शन चल रहा था जो गैस टंकी है वो फटने से ऐसा हालत हुआ है तो मैं उनसे पूछा भी था कि कितने जन का ऐसा हुआ है और कितने कोई इंजोर है कि नहीं वो बोले थे नहीं ये अकेले ही रोसे मतलब खाना बना रहे थे ऐसा हुआ है कल थाने में कल रात को हम लोग हॉस्पिटल की तरफ से इन्फॉर्मेशन दिया गया है मंगल पुलिस की तरफ से एक टीम आए थे वो इंक्वायरी कर रहे हैं आधार कार्ड उसका बालेश्वर एड्रेस है अभी निश्चित भावे पुलिस के धन्यवाद जानाबो जे घटना घटे 36 घंटार मध्ये तारा भानुबाग सह तार छेले एवं तार भाई के ग्रेफ्तार करेछे जेटा एलाका मानुषेर दाबी छिलो आमरा बारंबार पुलिस के बोलछिलाम जे अत्यंत तत्परतार संगे যিনি এতগুলো প্রাণ নিয়ে নিলেন অবৈধবাজি কারখানা করে তাকে গ্রেপ্তার করতে হবে এবং তৎপরতার সঙ্গে এবং দক্ষতার সঙ্গে গতকাল রাত্রিরে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে ভানুবাগ ওখানে চিকিৎসাধীন আছেন পুলিশ ওখানে অ্যারেস্ট করেছে কিভাবে আনা যায় কিভাবে আইনি প্রক্রিয়া শুরু করা যায় সে ব্যাপারে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে নিশ্চিতভাবে তো আমি বলবো যত দ্রুত বিচার শুরু করা যায় সেটা করতে অনুরোধ করবো পুলিশকে